আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد সম্মানিত দর্শক শ্রোতা খাবার খেতে স্বপ্নে দেখা অথবা কোনো কিছু খেতে দেখা এটি মানুষের জীবনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তাআলা খাবার খেতে স্বপ্নে দেখি অথবা কিছু খেতে স্বপ্নে দেখিয়ে আল্লাহ আপনাকে হয়তো সুসংবাদ দিতে যাচ্ছেন অথবা আল্লাহ তাআলা আপনাকে পরবর্তী ভবিষ্যৎ জীবনের জন্য কোনো বিষয়ে সতর্ক করতে যাচ্ছেন তো স্বপ্নে খাবার খেতে দেখলে বা কিছু খেতে দেখলে কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করে প্রশ্ন করেছিলেন তো সম্মানিত দর্শক স্বপ্নে খাবার খেতে দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে সে সম্পর্কে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে অর্থাৎ সরাসরি কিতাব থেকে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ ইমাম আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে সুতরাং ভিডিওটি না টেনে স্কিপ না করে প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা প্রতিটি শব্দ বুঝে বুঝে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনও যদি ইসলামিক ড্রিম অল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলেই প্রমাণ সহকারে পেয়ে যান তো সম্মানিত দর্শক স্বপ্নে খাবার খেতে দেখলে কী ব্যাখ্যা হবে কী ঘটবে জীবনে সে সম্পর্কে আলোচনা করতে এখন আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় প্রিয় দর্শক আমরা রয়েছি আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া কিতাবে এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবিতে দেওয়া রয়েছে কিন্তু আমরা দর্শক শ্রোতাদের সুবিধার্থে আমরা এই আরবি থেকে সরাসরি এই কিতাবেরই বাংলা ভার্সন থেকে এই বিষয়টি আলোচনা করব প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন খাবার খেতে দেখা অর্থাৎ স্বপ্নে খাবার খেতে দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে এ সম্পর্কে হযরত দানিয়াল আলাইহিস সালাম বলেছেন খাবার ও শরবত একত্রে মিলিত হতে দেখা অশুভ লক্ষণ কিন্তু ফালুদা প্রভৃতি কারণ হালুয়ার মূল হলো তেল ও মধু এতদ্বয়ের ব্যাখ্যা মাল এখানে দেখতে পাচ্ছেন হযরত দানিয়াল আলাইহিস সালাম যিনি একজন বড় একজন নবী ছিলেন এবং আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যার মর্যাদা দিয়েছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন তিনি বলেছেন যে স্বপ্নে যদি কেউ খাবার এবং শরবত একত্রে মিলিত হতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো কোনো খাদ্য এবং শরবত অর্থাৎ পানীয় এবং খাদ্য একত্রে মিলিত হয়ে গিয়েছে এটি একটি অশুভ লক্ষণ অর্থাৎ খাদ্য ও পানীয় মিলিত হয়ে যেতে দেখা এটি শুভ লক্ষণ নয় জীবনের জন্য এটি একটি অশুভ লক্ষণ কিন্তু ফালুদা বা হালুয়া প্রভৃতি অর্থাৎ স্বপ্নে যদি কেউ ফালুদার সাথে অথবা হালুয়ার সাথে খাবার মিলিত হতে দেখে বা পানি মিলিত হতে দেখে মোট কথা হালুয়া এবং ফালুদার ক্ষেত্রে যদি খাবার পানি একত্রে মিলিত হতে দেখে তাহলে সেটা অশুভ লক্ষণ না বরং সেটা শুভ লক্ষ্যপদ অর্থাৎ স্বপ্নে যদি কেউ ফালুদা বা হালুয়া দেখে তাহলে এর ব্যাখ্যা হবে সে সম্পদ লাভ করবে আল্লাহ তাকে সম্পদ দান করবেন এখানে দেখতে পাচ্ছেন হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন সুঘ্রাণযুক্ত খাবার খাওয়া ভালো ও খুশির লক্ষণ অর্থাৎ হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি যিনি এই কিতাবের লেখক তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ সুঘ্রাণযুক্ত খাবার খেতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো এমন খাবার সে খাচ্ছে যেই খাবার সুঘ্রাণযুক্ত যেই খাবারে সুগন্ধি রয়েছে এমন খাবার খেতে দেখা এটি হলো ভালো এবং খুশির লক্ষণ তার জীবনে খুশি আসবে এবং আল্লাহ তাআলা তার জীবনে উত্তম কিছু দিতে চলেছেন এটা তার জন্য সুসংবাদ এবং আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ দিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিস্বাদ ও তিক্ত খাবার দেখা দুঃখ কষ্ট ও ব্যধিগ্রস্ত হওয়ার লক্ষণ অর্থাৎ স্বপ্নে যদি কেউ তিক্ত এবং বিস্বাদ খাবার দেখে অর্থাৎ যেই খাবারের স্বাদ ভালো না অথবা তিতে খাবার দেখতে পায় খাবার যদি সে দেখে হয়তো খেতে দেখলো অথবা যে কোনোভাবেই সে বিস্বাদ এবং তিক্ত খাবার দেখলো তাহলে ব্যাখ্যা হবে তার জীবনে দুঃখ কষ্ট আসবে এবং সে ব্যধিগ্রস্ত হবে তার কোনো বড় রোগশোক হওয়ার সম্ভাবনা রয়েছে এটা তার জন্য একটি সতর্কবার্তা যে আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্ট দিবেন এবং ভবিষ্যৎ জীবনে হয়তো সে রোগশোকে পতিত হতে পারে এক্ষেত্রে তার জন্য এই থেকে বাঁচতে করণীয় কি ভিডিওর শেষে আমি বলে দিব এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি খাবার দেখা বিলাসিতা ও খুশির লক্ষণ অর্থাৎ স্বপ্নে যদি কেউ মিষ্টি খাবার দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো যে তার সামনে মিষ্টি খাবার রয়েছে হয়তো সে খাচ্ছে অথবা যে কোনোভাবেই সে মিষ্টি খাবার দেখলো তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে বিলাসিতা লাভ করবে এবং জীবনে খুশি আসবে আল্লাহ তাআলা তাকে বিলাসিতার সরঞ্জাম দান করবেন টাকা পয়সা দান করবেন যার কারণে সে বিলাসী জীবনযাপন করতে পারবে এবং সে জীবনে খুশি হতে পারবে আল্লাহ তাআলা তার জীবন খুশিতে ভরিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন হযরত
ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খাবার সুস্বাদু ও মিষ্টি দেখা বিবাহ করা ও খুশির লক্ষণ, বিস্বাদ ও তিক্ত দেখা দুঃখ কষ্টের লক্ষণ। অর্থাৎ হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ খাবার সুস্বাদু এবং মিষ্টি দেখে, অর্থাৎ স্বপ্নে খাবার দেখলো যেই খাবার মিষ্টি অথবা যেই খাবার সুস্বাদু যার স্বাদ অনেক উত্তম, এমন খাবার যদি স্বপ্নে দেখতে পায় তাহলে এটা হলো বিবাহ করা এবং খুশির লক্ষণ। অর্থাৎ হয়তো তার নিজের বিবাহ হতে হবে অথবা তার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কারো বিবাহ হবে এবং খুশির লক্ষণ, অর্থাৎ তার জীবনে আল্লাহ তাআলা খুশিতে ভরিয়ে দিবেন, এটা তার জন্য একটি সুসংবাদ। আর যদি পক্ষান্তরে কেউ যদি বিস্বাদ এবং তিক্ত খাবার দেখে তাহলে আগেও গিয়েছে, এটা দুঃখ কষ্টের লক্ষণ, আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন। এখানে দেখতে পাচ্ছেন খাবার খরিদ করতে দেখা বাচাল দেখা, অর্থাৎ স্বপ্নে যদি কেউ খাবার খরিদ করতে দেখে, স্বপ্নে দেখলো যে খাবার ক্রয় করছে, সে খাবার কিনছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে বাচাল দেখা, অর্থাৎ তার জীবনে কোনো বাচাল ব্যক্তির সংশ্লিষ্টতা আসবে, তার জীবনে কোনো বাচাল আসবে যার কারণে সে হয়তো বিড়ম্বনার মধ্যে পড়তে পারে, বিপদে পড়তে পারে। এখানে দেখতে পাচ্ছেন স্বর্ণ ও রূপার বিনিময়ে খাবার ক্রয় করতে দেখা আর্থিক ক্ষতি হবে, অর্থাৎ স্বপ্নে যদি কেউ সোনা বা রূপার বিনিময়ে খাবার ক্রয় করতে দেখে, স্বপ্নে দেখলো যে স্বর্ণ বা রূপার বিনিময়ে সে খাবার কিনছে ক্রয় করছে, তাহলে এটি আর্থিক ক্ষতির লক্ষণ, অর্থাৎ তার জীবনে কোনো আর্থিক ক্ষতি হবে, তার টাকা পয়সার মধ্যে কোনো ক্ষতি হবে, সে কোনো আর্থিক ক্ষতির মধ্যে পড়বে, এটা তার জন্য সতর্কবার্তা। এখানে দেখতে পাচ্ছেন ঘরের সব খাবার খেয়ে ফেলতে দেখা সুখে আনন্দে জীবন অতিবাহিত হবে, অর্থাৎ স্বপ্নে যদি কেউ ঘরের সব খাবার খেয়ে ফেলতে দেখে, স্বপ্নে দেখলো যে সে ঘরের সব খাবার খেয়ে ফেলছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে সুখে এবং আনন্দে জীবন অতিবাহিত করতে পারবে, আল্লাহ তাআলা তার জীবনে সুখ দান করবেন, আনন্দ দান করবেন এবং সে সুখে এবং আনন্দে জীবন অতিবাহিত করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন এত বেশি খাবার খেয়েছে যে উঠতে পারছে না, তাহলে মৃত্যুর লক্ষণ বা আলামত, অর্থাৎ স্বপ্নে যদি কেউ বেশি খাবার খেয়েছে এইটা স্বপ্নে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো সে প্রচুর পরিমাণ খাবার খেয়েছে যার কারণে সেই খাবারের ভারে সে উঠতে পারছে না, তার জন্য সেই খাবার অনেক ভারী হয়ে গিয়েছে, এই স্বপ্ন যদি দেখে তাহলে এটা তার মৃত্যুর লক্ষণ, মৃত্যুর আলামত। আল্লাহ তাআলা তাকে এই স্বপ্ন দেখিয়ে আল্লাহ সতর্ক করছেন যে হে বান্দা, তোমার মৃত্যু অচিরেই আসবে, তুমি মৃত্যুর মুখোমুখি রয়েছো, সুতরাং তোমার জন্য এটি সতর্কবার্তা। এখানে দেখতে পাচ্ছেন মৃতকে খাবার খেতে দেখা তাহলে সে খাবার নষ্ট হয়ে গেছে, অর্থাৎ স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে খাবার খেতে দেখে, স্বপ্নে দেখলো কোনো মৃত ব্যক্তি খাবার খাচ্ছে, এই স্বপ্ন যদি দেখে তাহলে যেই খাবার সে খেতে দেখেছে বুঝতে হবে সেই খাবার নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ বাস্তবে যদি তার ঘরে কোনো খাবার থাকে আর স্বপ্নে যদি দেখে ওই খাবারটা কোনো মৃত ব্যক্তি খাচ্ছে, তাহলে তার বুঝতে হবে ঘরে যেই খাবারটি রয়েছে সেই খাবারটি নষ্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো দরিদ্রকে খাবার দিতে দেখা দুঃখ কষ্ট ও ভয়ভীতি থেকে মুক্তি পাবে, অর্থাৎ হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি বলেছেন কোনো দরিদ্রকে যদি খাবার দিতে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো সে কোনো দরিদ্রকে খাবার দিচ্ছে, কোনো গরিবকে খাবার দিচ্ছে, এই স্বপ্ন যদি দেখে তাহলে ব্যাখ্যা হবে এটি দুঃখ কষ্ট এবং ভয়ভীতি থেকে মুক্তি পাওয়ার লক্ষণ, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এই স্বপ্ন দেখিয়ে সুসংবাদ দিতে চাচ্ছেন যে তোমার জীবন থেকে দুঃখ কষ্ট এবং ভয় ভীতি চলে যাবে, তুমি দুঃখ কষ্ট এবং ভয় ভীতি থেকে মুক্তি লাভ করবে। এখানে দেখতে পাচ্ছেন কাফিরকে খাবার দিতে দেখা দুশ্মনের মোকাবিলায় আল্লাহ তাআলার সাহায্য লাভ হবে, অর্থাৎ স্বপ্নে যদি কোনো কাফিরকে খাবার দিতে দেখে, স্বপ্নে দেখলো কোনো কাফের অমুসলিম ব্যক্তিকে সে খাবার দিচ্ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে কোনো দুশ্মন বা শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে, সে দুশ্মন এবং শত্রুর মোকাবেলা আল্লাহ তাকে সাহায্য করবে, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার সুসংবাদ। সম্মানিত দর্শক, যেগুলো ভালো ব্যাখ্যা রয়েছে স্বপ্নে খাবার খেতে দেখা বা খাবার দেখার ভালো ব্যাখ্যাগুলো তো আমরা যদি দেখি তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আর যদি খারাপ যেই বিষয়গুলো রয়েছে এমন স্বপ্ন যদি দেখি তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যাতে আল্লাহ তাআলা সেই ধরনের বিপদ থেকে হেফাজত করেন, এবং বেশি বেশি দোয়া পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে হবে। প্রিয় দর্শক, এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনার প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা দেখে নিতে পারেন। এছাড়া আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।